Dear students, assalamu alaikum. Here is Sabina Ferdowsi welcoming to CPSCM online class. My dears, today I am going to conduct a practice class on articles, question number 1 and foremost 5. Dear learners, you know already I have conducted two classes on the roles of articles and expecting that all of you have watched those classes. Now you are well prepared to attend this practice class. Well, let's start our session. Here I'm showing you how to write the answer. That means system of writing answer. Sometimes you ask about the system. Answer ki tumi niche niche likhbe. A theke J porjonto likhe, you will follow the downwards system. Tobe je bishoyta niye tomader confusion hoy ebong pray question koro seta hocche গ্যাপ যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে অ্যান্সারটি আর্টিকেল এ অথবা দি কি অর এন ক্যাপিটাল লেটারে লিখবে কি না নো এরকম কোনো তোমার কম্পালসারি কোনো সিস্টেম নেই তুমি এ থেকে যে পর্যন্ত 10টি অ্যান্সারই স্মল লেটারে লিখতে পারো ওকে লেটস স্টার্ট উইথ কুমিল্লা বোর্ড 2019 An honest man is true to his words. And the answer is going to be cross. Keno? Mone ache? Ei rules ti amra dekhechhilam. His possessive case. Possessive adjective. So possessive case ebong noun er maskhane kono articles boshbe na. Ekhane answer hocche cross. He does not deviate from dash path of honesty. Here the answer is going to be দি কেন দি হচ্ছে কারণ আমরা ফার্স্ট ক্লাসে বলেছিলাম অবযুক্ত নাউনের আগে আর্টিকেল দি বসে এখানে দেখো অবযুক্ত নাউন দেখতে পাচ্ছি আমরা অফ পাথ সো এখানে আমরা দি অ্যাপ্লাই করব ডেফিনেট করে বোঝাচ্ছে হি নোজ দ্যাট টু হ্যাপিনেস কনসিস্টস ইন ড্যাশ অনেস্টি এখানেও ইট উইল টেক নো আর্টিকেলস ইউ উইল হ্যাভ টু পুট এ ক্রস হিয়ার বিকজ অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেলস বসছে না হি ডাজ নট ফল ভিকটিম টু গ্রিড নাম্বার ডি উইল নট টেক এনি আর্টিকেল বিকজ গ্রিড ইজ অলসো হিয়ার অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন গ্রিড লোভ এটা ধরা ছোঁয়া বা টাচ করা যায় না ইটস এ ম্যাটার অফ ফিলিংস সো ইট উইল টেক নো আর্টিকেল He does not hanker after dash worldly property. Property হচ্ছে তোমার একটা অ্যাবস্ট্রাক্ট নাউন সে অনুযায়ী আর্টিকেলস বসে না বাট এখানে ওয়ার্ল্ডলি প্রপার্টি দিয়ে এই প্রপার্টিকে স্পেসিফাই করা হয়েছে এর জন্য এখানে দি ইজ মোস্ট অ্যাপ্লিকেবল তবে তুমি যদি অ্যাবস্ট্রাক্টের জন্য ক্রস অ্যাপ্লাই করো তাহলে এই অ্যান্সারটিও নেওয়া হবে বাট এখানে দি ইজ মোস্ট অ্যাপ্লিকেবল Okay. The remaining part of Kumilla Board 2019. Dash honest man abstains from corruption. Here the correct answer is N. Keno N. H honest jono H jodi consonant but the sound is vowel. E jono N apply korte hocche. But শুধু এই জন্য না এখানে অনেস্ট হচ্ছে অ্যাজেক্টিভ এবং ম্যান হচ্ছে সিঙ্গুলার নাউন আমরা অ্যাজেক্টিভের রোলসে দেখেছিলাম অ্যাজেক্টিভ প্লাস সিঙ্গুলার নাউনের আগে আর্টিকেল এ অথবা এন বসে সো এইচ ইজ প্রনাউন্সিং লাইক ভাওয়েল এই জন্য আমরা এন অ্যাপ্লাই করছি হি ডাজ নট মিক্স উইথ করাপ্ট পিপল এখানে আমরা ক্রস দিয়েছি কারণ করাপ্ট হচ্ছে অ্যাজেক্টিভ আর পিপল হচ্ছে নাউন বাট নাউনটা হচ্ছে প্লোরাল অ্যাজেক্টিভ প্লাস প্লোরাল নাউনের আগে ক্রস হবে হি ইজ ড্যাশ ম্যান হু ট্রাইস টু গ্যাট প্লেজার ফ্রম গুড থিংস রিলেটিভ প্রোনাউন হো রিলেটিভ প্রোনাউন যুক্ত নাউনের আগে আমরা দি ব্যবহার করব ড্যাশ গ্রিড ফর ওয়েলথ ডাজ নট টাচ হিম নাম্বার আই এখানে গ্রিডের গ্রিড যদি আবশ্যক নাউন কিন্তু আমরা আর্টিকেল অ্যাপ্লাই করছি দি ড্যাশ গ্রিড ফর ওয়েলথ তোমার ওয়েলথের জন্য যে গ্রিড সেই গ্রিডটাকে এখানে স্পেসিফাই করে
ফর প্রনাউন্স প্রেপোজিশনটি এই গ্রিডটাকে সুনির্দিষ্ট করে দিচ্ছে যে সম্পদের জন্য যে লোভ, সো এটার আগে আমরা আর্টিকেল দি ব্যবহার করছি। এটা অনেকটা তোমার অবজেক্ট নাউনের মতোই, এখানেও প্রেপোজিশনের আগে একটি নাউন রয়েছে অথবা নাউনের পর প্রেপোজিশন রয়েছে। পিপল শুড ফলো দ্য পাথ অব ড্যাশ অনেস্ট পিপল অব দ্য সোসাইটি। এখানেও আমরা দেই লিখব, কেন লিখব, রুলসটা আমরা আগেও দেখেছি। এখানেও আমরা অবযুক্ত নাউন পেয়েছি, দেখো অনেস্ট পিপলের পর অফ রয়েছে, সো অবযুক্ত নাউনের আগে আমরা দি ব্যবহার করছি। ওকে, যশোর বোর্ড 2019, নোটিস, ইন্ডাস্ট্রি ইজ ড্যাশ কি টু সাকসেস ইন আওয়ার লাইফ। আমাদের জীবনের সফলতার চাবিকাঠি হচ্ছে কি? পরিশ্রম। সো এখানে কি কে স্পেসিফাই করার জন্য আমরা দি লিখছি, ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ। ইন্ডাস্ট্রিয়াস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে ক্রস হওয়ার কথা, কিন্তু এখানে ইন্ডাস্ট্রিয়াস অ্যাডজেক্টিভটি কমন নাউন হিসেবে অ্যাক্ট করছে। এখানে ইন্ডাস্ট্রিয়াস বলতে এটা আসলে তোমার একটা নির্দিষ্ট ক্লাস বা শ্রেণীকে বোঝাচ্ছে যারা পরিশ্রমী। সো এরকম অ্যাডজেক্টিভ যদি কোনো জাতি বা শ্রেণীকে ইন্ডিকেট করে তাহলে আমরা এখানে আর্টিকেল দি বসাবো। ড্যাশ ম্যান হু ডাজ নট টেক আন্ডারটেক ড্যাশ হার্ডওয়ার্ক। এখানে রিলেটিভ প্রোনাউন যুক্ত নাউন পেয়েছি, সো আমরা আর্টিকেল দি বসাচ্ছি। আবার এটা একটা জেনারেল ইনফরমেশন, সেই ক্ষেত্রে তুমি আর্টিকেল এ বসালেও হবে, এটা আমরা গত ক্লাসে করেছি। ডাজ নট টেক ড্যাশ হার্ডওয়ার্ক, হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রম করে না, কঠোর পরিশ্রম কি, একটা অ্যাবস্ট্রাক্ট নাম, সো ক্রস। ক্যান নেভার গো আ লং ওয়ে, লং অ্যাডজেক্টিভ, ওয়ে হচ্ছে সিঙ্গুলার নাউন, এই জন্য অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার নাউনের আগে আর্টিকেল এ। ইন ড্যাশ ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড মানে এটা তো, এগুলো তো আমার কমন রোলস, এগুলো আমরা জানি যে একটা মাত্র বোঝাতে তার আগে আর্টিকেল দি বসে, যেমন আর্থ, যেমন সান, মুন, একইভাবে ওয়ার্ল্ড। ওকে, লেটস গো ফর দ্য নেক্সট স্লাইড। মেনি ড্যাশ ম্যান ইজ নট অ্যাওয়ার, আমরা মেনি এ মেনি এ রোলস গুলো দেখেছিলাম যে ভার্ব হবে সিঙ্গুলার, এখানে আমরা সিঙ্গুলার ভার্ব পেয়েছি মেনি এর ক্ষেত্রে। আর যদি প্লুরাল থাকতো তাহলে তোমার গ্যাপটা থাকতো মেনি শব্দটির আগে, সো আগে পরে যেখানে থাকুক আর্টিকেলস হচ্ছে এ। মেনি এ ম্যান ইজ নট অ্যাওয়ার অফ ড্যাশ অফ, এখানেও আমরা অবযুক্ত নাউন পেয়েছি, অবযুক্ত নাউনের আগে আর্টিকেল হচ্ছে দি। ওকে, অফ নাম্বার আই, ড্যাশ ডিলিজেন্স ফর উইচ, এখানে দেখো ডিলিজেন্স মানে পরিশ্রম, সো এখানে কোনো আর্টিকেলস দিব না কারণ ডিলিজেন্স হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, ক্রস। ফর উইচ দে ক্যান নট রিপ ড্যাশ বেনিফিট অফ, এখানেও আমরা অবযুক্ত নাউন পেয়েছি, অফের আগে নাউন রয়েছে বেনিফিট, সো অবযুক্ত নাউনের আগে ডি আর্টিকেলসটি বসবে। Here is another one. Notice the question. A hungry man is dash angry man. হ্যাঁ, এটা কিন্তু মানে আমাদের জেনে রাখাও খুব সুবিধার, প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে। কোনো হাংরি ম্যানকে কিন্তু তোমরা রাগাতে যাবে না, সে খুব অ্যাংরি থাকে। সো এ হাংরি ম্যান, এখানে দেখো অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার নাউনের আগে এ বসানো হয়েছে, ইজ ড্যাশ অ্যাংরি ম্যান, এখানে আবার অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার নাউন পেয়েছি, সো এখানে ভাওয়েলের জন্য আমরা বসাচ্ছি অ্যাং। অ্যাগেন ড্যাশ অ্যাংরি ম্যান ইজ কম্পেয়ার টু ড্যাশ বেস্ট, আবার পেয়েছি আমরা অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার নাউন, এই জন্য অ্যান অ্যাপ্লাই করবো, ভাওয়েল যেহেতু রয়েছে। অ্যান অ্যাংরি ম্যান ইজ কম্পেয়ার টু এ বেস্ট, সো দ্য রিচ শুড হ্যাভ সিম্পথি ফর ড্যাশ হাংরি। এখানে হাংরি বলতে তোমার যত ক্ষুধার্ত পিপল আছে এই ক্লাসকে বোঝানো হচ্ছে, সো এই অ্যাডজেক্টিভ যখন একটি শ্রেণী বা ক্লাসকে নির্দেশ করবে সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল অ্যাপ্লাই করব দি। এখানে দেখো রিচ, রিচ যদিও অ্যাডজেক্টিভ, এর আগে আমরা দি অ্যাপ্লাই করেছি কারণ এটা একটা শ্রেণীকে বোঝাচ্ছে, সো হাংরিও একটি শ্রেণীকে বোঝাচ্ছে, অ্যান্ড দ্য আর্টিকেল ইজ গোয়িং টু বি হিয়ার দি। ড্যাশ ম্যান who eats to his heart's content and keeps his dash neighbor hungry, ekhane amra ki relative pronoun jukto noun peyechi, so er age article apply korchi di,
তবে এই তথ্যটি এই জাতীয় সকলের জন্য প্রযোজ্য, সেন্টেন্সটি পড়লেই আমরা বুঝতে পারবো। এক্ষেত্রে তোমার দি এবং এ দুটি আর্টিকেলই অ্যাপ্রোপ্রিয়েট। সেন্টেন্সটি দেখি আমরা, দ্য ম্যান হু ইটস টু হিজ হার্টস কন্টেন্ট, যে মানুষ নিজে পরিপূর্ণভাবে খায়, অ্যান্ড কিপস হিজ নেইবার হাংরি। এখানে আমরা আর্টিকেলস অ্যাপ্লাই করব, ক্রস কেন করব মনে আছে? পসেসিভ কেস, পসেসিভ কেস প্লাস নাউনের মাঝখানে নো আর্টিকেল। ক্যান নট বি ড্যাশ আইডিয়াল ম্যান, কোনো ক্রমেই সে আদর্শ মানুষ হতে পারে না। আইডিয়াল ইজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড ম্যান ইজ সিঙ্গুলার নাউন, অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার নাউনের আগে এ অথবা এন বসে, অ্যাজ আই ইজ ভাওয়েল, সো দ্য আর্টিকেল ইজ গোয়িং টু বি এন। উই অলওয়েজ নোটিস এ গ্যাপ, নাম্বার এইট, উই অলওয়েজ নোটিস এ গ্যাপ, আমরা সবসময় একটা দূরত্ব দেখতে পাই বিটুইন ড্যাশ ফেড অ্যান্ড ড্যাশ আনফেড। ফেড মানে যারা খায়, খাবার পায়, এবং আনফেড হচ্ছে যারা ক্ষুধার্ত থাকে। এখানে ফেড এবং আনফেড এই অ্যাডজেক্টিভ মানে এটা হচ্ছে ভার্বাল পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাক্টিং ফর অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভগুলো ওই এক একটি ক্লাস বা শ্রেণীকে বোঝাচ্ছে। তাহলে আর্টিকেলসগুলো কী হবে? আর্টিকেলসগুলো হবে দি, আই, সো আই অ্যান্ড জে নাম্বার আর টেকিং আর্টিকেলস দি। ওকে মাই ডিয়ার্স, ইন দিস ওয়ে আই থিঙ্ক ইউ উইল বি বেটার এবল টু ডিটেক্ট দ্য অ্যান্সার অফ আর্টিকেলস, অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। মিট ইউ অ্যাগেন উইথ নিউ টপিক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ক্লাস।